জি ২৪ ঘন্টা আপনাদের স্বাগত নিউজ ২৪ আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর শুরুতেই গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো ২৬শে সেপ্টেম্বর ইসলামপুর কাণ্ডে বাংলা বন্ধের ডাক দিল বিজেপি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন অঞ্জন দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সরকারি ভাবে ঘোষণা করা হয়নি কিন্তু বিজেপির তরফ থেকে যা জানানো হয়েছে সেটা হচ্ছে ২৬ তারিখ তারা বাংলা বন্ধের ডাক দিয়েছে নবান্নর অভিযানকে বাতিল করে তারা মনে করছে যে ইসলামপুরের ঘটনা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুধু নবান্ন অভিযান করলে হবে না প্রতিবাদে বাংলা বন্ধ ডাকতে হবে তাই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলা বন্ধের কিছুক্ষণের মধ্যে বিজেপি অঞ্জন আর একটা বিষয় পরিষ্কার জানতে চাইবো যে দুটোই কি হচ্ছে নবান্ন অভিযান ও বাংলা বন্ধ হচ্ছে নাকি নবান্ন অভিযানের বদলে বাংলা বন্ধ নবান্ন অভিযান বাতিল করে বাংলা বন্ধ ডাকা হয়েছে তারা মনে করছে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়েছে ইসলামপুর সহ রাজ্যের সাথে দান করে শুধুমাত্র হবে না প্রতিবাদের ধরন আরো বাড়াতে হবে সেই কারণেই বাংলা বন্ধ ডাকলো বিজেপি নেতৃত্ব নবান্ন অভিযান আপাতত তারা বাতিল করছেন বাংলা বন্ধের দিকেই তারা আবেদন করছেন মানুষকে কিছুক্ষণ পর হয়তো বিজেপি সরকারি ভাবে ঘোষণা করবে আমরা জানতে পারছি আরো যে আজকে বিকেল ৫:৩০ সময় একদল প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে যাবেন রাজ্যপালের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ইসলামপুরের ছাত্র হত্যার ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে রাজ্যপালের কাছে বেশ কিছু দাবি পেশ করবেন বলে আমরা জানতে পারছি অনেক ধন্যবাদ অঞ্জন অর্থাৎ এই ক্ষেত্রে ২৬শে সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি এবং সেই নবান্ন অভিযানের বদলে ২৬শে সেপ্টেম্বর বাংলা বন্ধে ডাক দেওয়া হলো বিজেপির তরফে আগামী বুধবার ২৬শে সেপ্টেম্বর ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বাংলা বন্ধের ডাক বিজেপির